টানা বৃষ্টিতে বানভাসী শহরে এক অন্য ছবি নেতাজি নগর। এনএসসি বোস রোড থেকে নেতাজি নগরের দিকে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা পুরোটাই জলমগ্ন এবং নেতাজি নগরের আশপাশের সমস্ত রাস্তাই জলমগ্ন, যে কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশপাশের যে সমস্ত রাস্তা সেখান দিয়ে নেতাজি নগরের দিকে যাওয়া যাচ্ছে না। যারাও বা যাওয়ার চেষ্টা করছেন যেমনটা দেখা যাচ্ছে, পথে কিন্তু বেশ কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ে রয়েছে এবং রিক্সা করে অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আশপাশের যে দোকান, যে সমস্ত দোকান আমরা দেখতে পাচ্ছি, সমস্ত দোকানে কিন্তু ঢেউ খেলছে, আশপাশের বাড়ি এবং দোকানে জল উঠে গিয়েছে। সব মিলিয়ে বানভাসী চেহারা নেতাজি নগরেরই। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আদালত চত্বর কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, আর আলিপুর আদালত চত্বরে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। কলকাতার বিভিন্ন অংশে যেমন জলের তলায় রয়েছে, ঠিক তেমনি আলিপুর পুলিশ কোর্ট, সেই পুলিশ কোর্ট কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা কিন্তু সম্পূর্ণ জলের তলায় রয়েছে। এবং যে কোর্ট রুমগুলো রয়েছে সেই কোর্ট রুমের বাইরে জল রয়েছে, এবং আইনজীবীদের যেসব সেরেস্তা রয়েছে সেই সব সেরেস্তাতেও কিন্তু কোথাও কোথাও জল জমেছে। আইনজীবীরা রীতিমতো প্যান্ট বেশ খানিকটা গুটিয়ে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে, কেননা জল এতটাই জমেছে কোথাও হাঁটু সমান জল পর্যন্ত রয়েছে। কোর্ট রুমের বাইরেই জল, কোর্ট রুমে যাওয়ার আগে মানে হাঁটু জল, এই জলে সবাইকে যেতে হবে, ইভেন জজ সাহেবকেও ওইভাবেই যেতে হবে। কতক্ষণে এই জলমুক্তি কতক্ষণে জলমুক্তি বোঝা মুশকিল আছে। কাজকর্ম ব্যাহত হচ্ছে, গোটা পরিস্থিতি থেকে কতক্ষণে মুক্তি পাবেন তারা তা কিন্তু বুঝে উঠতে পারছেন না। স্বাভাবিকভাবেই সমস্যায় আইনজীবী থেকে শুরু করে এখানে আসা, কোর্টে আসা যেসব মানুষজন, তারা প্রত্যেকেই সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।